পুরী। জগন্নাথ ধামে 3 রাত 4 দিনের সম্পূর্ণ ঘুরে দেখার মতো ট্যুর সাজিয়েছি আমরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারা এইভাবে ঘুরে আসতে পারেন অথবা আপনাদের মতো করে ট্যুর সাজিয়ে নিতে পারেন। উপরি পাওনা হিসেবে এই ভিডিওতে পাবেন রথ তৈরির প্রস্তুতি এবং সমস্ত খরচার খুঁটিনাটি হিসাবও পেয়ে যাবেন এই ভিডিওতেই। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হাওড়া, শালিমার অথবা সাঁতরাগাছি বিভিন্ন জায়গা থেকেই পুরীর জন্য ট্রেন ছাড়ে। তার মধ্যে বিশেষ একটি ট্রেন হলো জগন্নাথ এক্সপ্রেস। এছাড়া ধৌলিও রয়েছে, বিভিন্ন সময়ে আপনাদেরকে পুরীতে পৌঁছে দেবে। স্লিপার কোচের ভাড়া 300 থেকে 350 টাকা হয়ে থাকে। এই জাস্ট পুরী স্টেশনের বাইরে আসলাম, তো এখন যাই, হোটেল আমাদের বুক করা, তো হোটেলে যাব, গিয়ে তারপর বেরোবো ঘুরতে, সবটাই শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। উঠেছি সিটি বাসে। সিটি বাসে কিন্তু অনেক টাকা ভাড়া কমে, আপনারা স্বর্গদ্বার পর্যন্ত চলে যেতে পারবেন। এই বাসটা মন্দির থেকে লাইট হাউস পর্যন্ত যায়। এই বাসটা করে সিটি টোরটাও করতে পারেন আপনারা। আমরা দৌড়ে দৌড়ে পেলাম, তবে এখান থেকে টোটো, অটো অনেক কিছুই পাবেন, রিক্সাও পাবেন আপনারা হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। এই রুটে সরকারি বেসরকারি দুটো বাসই চলে, চালু হয় সকাল 6:30 থেকে এবং শেষ হয় সন্ধে 6:30। আমরা ছিলাম স্বর্গদ্বারে শ্রীচৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ঠিক পিছনের দিকটায় জুপিটার বিচ রিসর্টে। তবে সম্পূর্ণ পুরী জুড়ে প্রচুর কম বাজেটের হোটেলও রয়েছে এবং হাই বাজেটের হোটেলও রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হোটেল বুক করে নিতে পারেন। আমরা যে হোটেলে ছিলাম তার ফোন নাম্বার ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের চ্যানেলের নাম নিলে 10% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ব্রেকফাস্টের জন্য এসেছি, পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট করব। বাজারের সামনে এখানে একটা জায়গায় পেটাই পরোটা পাওয়া যায়, বেশ ভালো কোয়ালিটি, 20 টাকা শ। তো আমরা 300 পেটাই পরোটা নিয়ে হোটেলে ফিরব। পুরীতে প্রচুর হোটেলে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই এই যে বাজারটা রয়েছে এই বাজার থেকে আপনারা সমস্ত প্রয়োজনীয় জিনিসই পেয়ে যাবেন। আপনারা চাইলে পুরীতে রান্না করেও খেতে পারেন। ব্রেকফাস্ট সেরে প্রথমেই চলে যান ওটিডিসি টিকিট কাউন্টারে। ওটিডিসি থেকে পরে 2 দিনের জন্য কোনারক ট্যুর এবং চিল্কা ট্যুরের জন্য টিকিট বুকিং করে নিন, তাহলে আপনাদের খরচাটা অনেকটাই কম হবে। ওটিডিসিতে নিতান্তই যদি জায়গা না পান, তাহলে রয়েছে অনেক প্রাইভেট বাস এবং প্রাইভেট গাড়ি বুক করারও অপশন রয়েছে। আমরা কিন্তু বিচের সামনে চলে এসেছি, এখন যাব সমুদ্রে স্নান করতে। সি বিচে যে ডাবওয়ালারা বসে ওনাদের কাছ থেকে ডাব খেলে তার বিনিময়ে আপনারা ওখানে নিশ্চিন্তে জুতো রেখে স্নান করতে যেতে পারবেন। আমরা একটা ডাব খেলাম এবং আরেকটা ডাবের জন্য পেমেন্ট করে স্নান করতে চলে গেলাম। সমুদ্র মাঝে মাঝে ভীষণ উত্তাল হয়ে পড়ে, তাই ওখানে যে গার্ডরা থাকে তাদের কথা মেনে চলুন এবং বেশি দূরে যাবেন না। আপনার কিছুক্ষণের আনন্দ আপনার পরিবারের সারা জীবনের দুঃখ হয়ে উঠতে পারে। আমরা বাসে করে মন্দির গিয়েছিলাম, আপনারা চাইলে রিক্সা অথবা টোটো করেও মন্দির যেতে পারেন, চাইলে হেঁটেও মন্দির পর্যন্ত পৌঁছতে পারেন। রিক্সা অথবা টোটোতে ভাড়া পড়ে স্বর্গদ্বার থেকে ওই 100 থেকে 150 টাকা মতো। স্বর্গদ্বার থেকে মন্দিরের জন্য সিটি বাস ধরেছিলাম, 15 টাকা করে পার হেড নিল, একটু ঘুরিয়ে আনলো, স্টেশন টেশন হয়ে তারপর মন্দির নিয়ে আসলো। তবে এত কম টাকায় আসতে পারাটাও একটা লাভজনক ব্যাপার আর কি। তো যারা বাজেট ট্যুর করতে চাইছেন এবং শেয়ারে পুরী ঘুরতে চাইছেন, তারা এই সিটি বাসে মন্দির আসতেই পারেন। মহাপ্রভুর দর্শন করতে গিয়ে দেখা মিলল এক দারুণ জিনিসের, রথ তৈরির প্রস্তুতি। সচক্ষে আমি কখনো রথ তৈরির প্রস্তুতি বা রথযাত্রা দেখিনি, দেখে মনটা আনন্দে আপ্লুত হয়ে গেল। এত মানুষের কঠোর পরিশ্রম দেখে ভীষণ ভালো লাগলো। রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে, রথযাত্রার আগে পর্যন্ত এই প্রস্তুতি চলে। এই সময় গেলে আপনারা এই রথযাত্রার প্রস্তুতি এবং চন্দনযাত্রা দুটোই দেখতে পাবেন। মন্দির চত্বর থেকে ফিরে আপনারা যেতে পারেন সি বিচ চত্বরে। সি বিচের সন্ধেবেলার রূপ অপরূপ, প্রচুর ধরনের দোকান, বাজার, খাওয়া দাওয়া, জিনিসপত্র সমস্ত কিছুই পেয়ে যাবেন সি বিচে। আলো ঝলমলে সি বিচে বেশ খানিকটা সময় কাটাতে আশা করি কারোরই মন্দ লাগবে না। এছাড়া বাড়ির প্রিয়জনদের জন্য টুকটাক শপিংও করে নিতে পারেন এখান থেকে। মেরিন ড্রাইভ রোডে
এবং বাজারের দিকে প্রচুর খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে। আপনাদের পছন্দ মতো এবং সাধ্যমতো রেস্টুরেন্টে রাতের ডিনার সেরে ফিরে যান হোটেলে। পারিজাত রেস্টুরেন্টটা বেশ মাঝারি মানের, খাওয়া দাওয়াও বেশ ভালো, এখানের দামও বেশ রিজনেবল। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক কিছু খাওয়ার খেয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাস রয়েছে পান্থনিবাস থেকে, বাসের ভাড়া পড়েছে 535 টাকা করে পার হেড। ঘুরবো কোণারক, চন্দ্রভাগা, সি বিচ, আরও অনেকগুলি জায়গা। স্বর্গদ্বারের সামনে থেকে একটা টোটো নিলাম পান্থনিবাসের জন্য, ভাড়া পড়ল 60 টাকা মতো। বাসে ওঠার পরেই বেশ কিছু টাকা আপনাদের কাছ থেকে ডিমান্ড করা হবে, কারণ যেই যেই স্থানগুলি ঘুরবেন সেগুলির টিকিট একসাথে নিয়ে নেওয়া হবে। এই ট্যুরে আমাদের প্রথম স্পট ছিল রামচণ্ডী টেম্পল। মন্দির ঘুরে পিছনের দিকে রয়েছে বোটিং করার ব্যবস্থা, তবে সময়ের অভাবে আমরা বোটিং করতে পারিনি। নিজস্ব গাড়ি নিয়ে গেলে অবশ্যই এখানে অনেকটা টাইম কাটাতে পারবেন। এরপর আমরা গেলাম চন্দ্রভাগা সি বিচ দেখতে। চন্দ্রভাগা সি বিচে বেশ অনেকটা সময় কাটানো যায়, উত্তাল সমুদ্র এখানে দারুণ লাগে দেখতে। তবে এখানে জলে নেমে স্নান করা যায় না, এখানে কয়েকটি অ্যাডভেঞ্চার স্পোর্টসও রয়েছে, আমরা সেগুলি দেখলাম তবে চড়ার বা এক্সপিরিয়েন্স করার টাইম হয়নি। এরপর বাস আমাদের নিয়ে গেল কোণারক টেম্পলের সামনে। এখানেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে হবে, কারণ এরপর আবার খাওয়া দাওয়ার দোকান পাবো নন্দনকাননে, তখন অনেকটাই দেরি হয়ে যাবে। তাই কোণারক মন্দির ঘোরার আগেই খাবারের অর্ডার দিয়ে যায়। কোণারক মন্দিরের ভেতরে রয়েছে সিংহদুয়ারের সামনে, দারুণ সুন্দর আর্কিটেকচার কোণারক মন্দিরের। তবে এই মন্দিরে কোনো দেবতার পুজো হয় না। সম্পূর্ণ মন্দিরটা ঘুরতে বেশ অনেকটা সময় লাগবে, বাসে করে গেলে তারা নিজস্ব গাইড দিয়ে দেবে এবং সমস্ত কিছু ডেসক্রাইব করে দেবে আপনাদেরকে। পার্সোনাল গাড়ি বা গাড়ি বুক করে গেলে টিকিট কাউন্টারের সামনে থেকে মিলবে গাইড। মন্দির ঘুরে এসে আমরা লাঞ্চটা সেরে নিলাম সামনেরই একটা দোকান থেকে। খাবারের কোয়ালিটি একদমই ভালো ছিল না, তবে অগত্যা সারাদিন না খেয়ে থাকার থেকে কিছু খেয়ে নেওয়া ভালো। এরপর আমাদের বাস ছুটলো, আমরা গেলাম ধবলগিরি বা শান্তিস্তূপ। এইখানেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধের পর এত রক্তের ক্ষরণ দেখে, রক্তের নদী বইছে দেখে, শান্তির জন্য বৌদ্ধদেব, আমরা সবাই জানি বৌদ্ধদেব শান্তির প্রতীক, তো তার মূর্তি স্থাপন করে এবং এই মন্দিরটি বানানো হয়। তো আমরা সেখানেই এসেছি, এখন ধবলগিরি দর্শন করব। আপনারা করবেন আমাদের সাথে ভার্চুয়ালি ধবলগিরি দর্শন এবং নেক্সট উইকেন্ডটা প্ল্যান করবেন এখানে আসার জন্য। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। এরপর বাসে উঠে আমরা গেলাম লিঙ্গরাজ টেম্পলে। পুরীর মন্দিরের মতো লিঙ্গরাজ টেম্পলের ভেতরেও ফটোগ্রাফি অ্যালাউ নয় এবং চামড়ার জিনিসপত্র, জুতো কোনো কিছুই অ্যালাউ নয়, সব কিছুই বাসে রেখে যেতে হবে। এরপর আমরা গেলাম উদয়গিরিতে। উদয়গিরি এবং খণ্ডগিরি পাশাপাশি অবস্থিত, এই দুটি পাহাড়ের টিকিটই একসাথে কাটতে হয়, যে কোনো একটাতে গেলেই যথেষ্ট, কারণ দুটোতেই প্রচুর ওপরে উঠতে হয়। এরপর গেলাম নন্দনকানন, ওড়িশার চিড়িয়াখানা, যেটা ভুবনেশ্বরে অবস্থিত। এখানে ঘুরতে সবচেয়ে বেশি সময় লাগবে, প্রচুর কিছু দেখার রয়েছে, হোয়াইট টাইগার, এমনি টাইগার, ভাল্লুক, সিংহ, অনেক কিছু, আমরা প্রায় সব কিছুই দেখতে পেয়েছিলাম। এখানের এই গলফ কারগুলোতে করেও আপনারা চাইলে পুরো চিড়িয়াখানাটা ঘুরে নিতে পারেন। আজকের মতো এটাই আমাদের শেষ গন্তব্য ছিল। এরপর বাসে উঠে বাস আমাদের ফিরিয়ে নিয়ে যাবে স্বর্গদ্বারে, সেখান থেকে যে যার হোটেলে চলে যাব। হোটেলে ফিরে রেস্ট নিন, কালকে আবার যেতে হবে চিল্কা ট্যুরের জন্য। তবে তার আগে চাইলে আপনারা খাজা কিনে নিতে পারেন, খাজা পুরীর একটি বিখ্যাত খাবার, আপনারা চাইলে বাড়ির লোকের জন্য কিনে নিয়ে যেতে পারেন। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন টাটকা মাছের বাজার। স্বর্গদ্বার থেকে মোহনার দিকে হাঁটা শুরু করলে একটু কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন এই মাছের বাজার। ক্যামেলিয়া হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে এই মাছের বাজার। এরপর সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম পুরী সাইট সিন করতে।
পুরীর সাইটসিনের মধ্যে বেশ অনেকগুলি জায়গা পড়ে। আমরা সবকটা জায়গা যেতে পারিনি, আপনারা চাইলে প্রত্যেকটি জায়গায় ঘুরে দেখতে পারেন। জায়গাগুলি হলো চন্দন সরোবর বা জগন্নাথ দেবের পিসির বাড়ি, গুন্দিচা মন্দির বা জগন্নাথ দেবের মাসির বাড়ি, গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর টেম্পল এবং বুদ্ধিস্ট টেম্পল। এই সবকটি জায়গায় আপনারা টোটো বুক করে ঘুরতে পারেন অথবা সিটি বাসে করে ঘুরতে পারেন। চন্দন যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে এবং চলে স্নান যাত্রার দিন পর্যন্ত। মহাপ্রভুকে মন্দির থেকে বার করে নিয়ে আসা হয় এখানে জলে শোভাযাত্রা করানোর জন্য। সেই যাত্রা আমরা গিয়ে দেখতে পেয়েছিলাম, আপনারাও এই সময় গেলে প্রত্যেক দিন বিকেলবেলাতেই হয়ে থাকে দেখতে পাবেন। মন প্রাণ ভরে গেল চোখের সামনে এমন দৃশ্য দেখে, তারই কিছু ক্লিপ আপনাদের জন্য দিয়ে দিলাম ভিডিওতে। সাইট সিন করে এসে বিকেলে হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন গোল্ডেন সি বিচ ও গান্ধী পার্ক থেকে। এই দুটিতেই আপনারা সিটি বাসে করে যেতে পারবেন, ভাড়া পড়বে 10 টাকা করে। এছাড়া রিক্সা বুক করে গেলে পড়বে 40 টাকা মতো। 20 রুপিস করে পার হেড এন্ট্রি ফি নিল, যারা স্নান করবেন তাদের জন্য কিন্তু 50 টাকা করে এন্ট্রি ফি। গোল্ডেন সি বিচটি উড়িষ্যার সবচেয়ে পরিষ্কার বা ক্লিন সি বিচের খেতাব পেয়েছে, তাই একে ব্লু ফ্ল্যাগ সি বিচও বলা হয়ে থাকে। এখানে বেশ অনেকটা সময় কাটাতে পারবেন, এছাড়া এখানে স্নানও করা যায়, সেক্ষেত্রে টিকিটের মূল্যটা 50 টাকা হয়ে যায়। গান্ধী পার্ক একদম সি বিচের কাছেই অবস্থিত, এখানে লোকাল মানুষরা মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক করতে আসে, তবে পরিবেশটা ভীষণই সুন্দর, ফ্রি অফ কস্ট এন্ট্রি। এরপর চলে যেতে পারেন মোহনায়, লোকাল বাস লাইট হাউস পর্যন্ত যাবে, সেখান থেকে বেশ খানিকটা পথ হেঁটে মোহনা দেখে নিতে পারেন। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে লাগেজপত্র গুছিয়ে নিন এবং লাগেজপত্র হোটেলে রেখে চলে আসুন ওটিডিসি টিকিট কাউন্টারের সামনে। এখান থেকেই ছাড়বে আপনাদের চিল্কা ঘোড়ার বাস। চিল্কা ঘোড়ার বাসের টিকিট 380 টাকা করে। চিল্কা ঘোড়ার জার্নিতে প্রথম স্টপ ছিল ব্রেকফাস্ট করার জন্য, নেমে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট নিজেদের টাকা দিয়েই করতে হয়। এরপর আমাদের গাড়ি ছুটলো, গিয়ে প্রথমেই দাঁড়ালো অলরনাথ টেম্পলে। যখন স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ ধাম বন্ধ থাকে তখন এই মন্দিরে পুজো দিতে আসতে পারেন আপনারা। এরপর বাস দাঁড়ালো যাত্রী নিবাসে, এখানে দুপুরের খাবারের অর্ডার দিয়ে তারপর যাব বোটে চেপে ডলফিন দেখতে। এখানের খাবার অত্যন্ত খারাপ কোয়ালিটির, তাই দেখে বুঝে খাবারের অর্ডার দেবেন। বোটিংয়ে আমাদের খরচা পড়েছিল 280 টাকা করে পার হেড, তবে লোক সংখ্যা হিসেবে এই খরচা বাড়ে ও কমে। প্রাইভেট বোটের থেকে ওটিডিসির বোটে ডলফিন দেখার চান্স বেশি থাকে, কারণ এই বোটগুলিতে আওয়াজ অনেকটাই কম হয় এবং ওনারা জানেন ঠিক কোন জায়গাতে ডলফিন দেখতে পাওয়া যাবে। আমরা বেশ অনেকগুলি ডলফিনই দেখতে পেয়েছিলাম। চিল্কাটুর করে আমরা গেলাম ইন্টারপ্রিটেশন সেন্টারে, এখানে একটি ছোট্ট শো হয়, সেটা দেখলাম ডলফিনের ওপরে। তারপর বিভিন্ন জায়গা ঘুরে গেলাম ইকো পার্কে, ইকো পার্কটা বেশ ভালো, কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারবেন। এরপর দুপুরের অর্ডার দেওয়া খাবার খেতে গেলাম, খাবারের কোয়ালিটি ছিল অত্যন্ত খারাপ এবং দাম ছিল অনেক বেশি, তবে ওখানে আর কোথাও খাওয়ার ব্যবস্থা না থাকায় এখানেই খেতে হয়েছিল। চিল্কাটুর কমপ্লিট করে আপনারা হোটেলে ফিরে লাগেজ নিয়ে বেরিয়ে যান বাড়ির উদ্দেশ্যে, রাতের ট্রেন রয়েছে আপনাদের। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।